কত নিল ভাই? 71,000 টাকা। মাশাআল্লাহ 71,000 টাকা। একটা ভাই কত নিল? 95। 95,000 টাকা। একটা সুন্দর কালারের গরু বিক্রি হয়ে গেল দর্শক গাবতলি হাটে কুরবানি 2022। ভাই কত নিছে এটা? 60,000। 60,000 টাকার গরু দর্শক। 60,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাটে একটি গরু কুরবানি 2022। হাসিল করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। কাকা কত নিল? 65,000। 65,000 টাকা একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাটে। 65,000 টাকা। ভাই কত নিল? 1,20,000। 1,20,000 টাকার একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি হাটে দর্শক। 1,55,500 টাকা দিয়ে পাগলামো করছে গরুটা। গরুটা পাগলামি করবে। 1,55,000। খুব সুন্দর গরু। গরুটাকে নিয়ে যাওয়া হবে এখন। হাসিল করে সামনে নিয়ে আসছিলেন। ভাই কত? 60,000। 60,000 টাকার একটি লাল গরু দর্শক বিক্রি হয়ে গেল। হাসিল করে সামনে নিয়ে আস। ভাই কত নিছে? 1,15,000। 1,15,000 অর্থাৎ 1,15,500 টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল দর্শক। কালো গরু দেখার মতো। ভাই কত নিল? 71,500 টাকা। হাসিল সহ 71,500 টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল হাসিল সহ। হাসিল সহ 71,500 কুরবানি 2022 গাবতলি গরুর হাট। ভাই এই দুইটা গরু কত নিছে? 1,95,000 টাকা। ভাই দাম দর কেমন মনে হচ্ছে? হাটের মধ্যে যে ঢুকলেন গাবতলি হাটে এসে কি মনে হচ্ছে, দাম বেশি না কম মনে হচ্ছে? আচ্ছা এই দুইটা গরু নিলেন কুরবানির জন্য? কুরবানির জন্য। আচ্ছা ভাই কোথায় নিয়ে যাবেন এই গরুটা? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে এখানে আসা? ওইখানে আমার বাসা, এখানে আমার বাসা কামরাঙ্গিচর। কামরাঙ্গিচর তো এই জন্য এই হাটে আসলাম, এই হাটে আসলাম। আচ্ছা ভাই দর্শক এই গরুটা দুইটা গরু এক জোড়া গরু 1,95,000 টাকায় গাবতলি হাটে বিক্রি হয়ে গেল। দেখিতে ভাই একটু সম্পূর্ণ গরুটা। 1,95,000 টাকার গরু। কত নিল ভাই? 71,000 টাকা। মাশাআল্লাহ 71,000 টাকার একটা দামুর গরু বিক্রি হয়ে গেল দর্শক। খুব সুন্দর 71,000 টাকায় বিক্রি হলো। হাসিল করে সামনে নিয়ে আসছে। এই বৃষ্টির মধ্যে গরু বেচা কেনা ভালোই হচ্ছে। আর মাত্র আছে কুরবানির দের বাকি 10 দিন। ভাই এক জোড়া কত নিল? 28,000 টাকার ছাগল দর্শক। এক জোড়া 28,000 টাকায় বিক্রি হয়ে গেল কুরবানির জন্য নিয়েছে। ৩,৯,000 টাকায় বিক্রি করছে। অনেক সুন্দর দেখার মতো গরু দর্শক। ৫টা গরু ৩,৯,000 টাকা।